আচ্ছা, এটা হচ্ছে জাস্ট যাতে তোমরা বুঝতে পারো, এই জন্য এটা তোমাদের ড্রয়িং, আর আমি একটা ভিডিও করতেছি যাতে তোমরা বুঝতে পারো জিনিসটা মানে কি চাচ্ছি আসলে। যেমন আমি যদি এখান থেকে একটা কি জানি কি জানি কি জানি তোমাদের এটাই নিয়ে আসি, হ্যাঁ 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 আচ্ছা, এইটা ধরলাম আমাদের ফেস। এটাকে যদি ফেস ধরি এরকম একটা মাঙ্গা হয়ে গেছে পুরো। এখন আমরা একটা স্কেচ করি যদি কুইক 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 কুইক, এর ফেসটা, আমাদের ফেস দুই রকম হয় ঠিক আছে, গোটা দুনিয়াতে দুই রকম ফেস হয়, একটা লম্বা একটা চ্যাপ্টা। জাস্ট এই থিওরিটা মাথায় রাখলে সারা দুনিয়ার যে কোনো ফেস আমরা সহজে আঁকতে পারবো। এর এর চেহারাটা আমরা একটু লম্বাটাই ধরবো, একটু লম্বা আছে, থুতনিটা হলো, এটা ক্রেনিয়াম, এটা থুতনি, চোখা থুতনির, গালটা একটু উঁচা আছে এরকম। আর এর ইয়েটা জ লাইন যেটা, এটা স্ট্রেইট আছে, এরকম স্ট্রেইট আছে, ধরে জানতো না আমার সফটওয়্যার। ড্রাইভার বাড়ি খায়। ওকে, আমাদের কিন্তু থ্রি ডি ফর্মটা বের করতে হবে। থ্রি ডি ফর্মটা কেন বের করতে হবে, যাতে আমরা তাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আঁকতে পারি। হ্যাঁ, ওর কমিক্স ওটা জরুরি। তো এই হচ্ছে তার হেডের বেসিক শেপটা আমরা ধরলাম। গলা লম্বা আছে, এটাকে একটু বাঙালি টাইপের করে আঁকতে হবে, কারণ আমরা আবার বিদেশিদের ইয়ে করবো না। এই রিপ কেজের শেপ, মোটামুটি তার বেসিক ফর্ম গুলো আমরা বের করে নিলাম। এই হইলো তার বেসিক ফর্মস। আমরা চোখ নাক মুখে পড়ে যাচ্ছি, আমরা যদি এটাকে আরেকটু বড় করি, এখন এরকম করে আঁকি, অন্য আরেকটা অ্যাঙ্গেল থেকে যদি আঁকার চেষ্টা করি, এই ক্র্যানিয়াম, এই সেন্ট্রাল লাইন, এই তার আইব্রো লাইন, নাকের জন্য একটা লাইন, ঠোঁটের জন্য একটা লাইন, এখানে দেখতে হবে যে ঠোঁট থেকে নাকের দূরত্বটা কত। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি আমরা এখানে একটু ইয়ে করে দিই, এর কপালটা, কপাল থেকে যে ভুরুর দূরত্ব এটা বেশি না কম, তারপরে নাকটা, এটা কি কপাল থেকে বড় না ছোট, মানে আমরা রেশিওগুলো মাপবো যে কোন জিনিসটা এখানে সবচেয়ে লম্বা। আমার এখানে মনে হচ্ছে যে নাকের অংশটা সবচেয়ে লম্বা, নেক্সট কপাল, মানে এটা ওয়ান, এটা টু, আর এই অংশটা হচ্ছে থ্রি। যদি লেন্থ ওয়াইজ আমি হিসাব করি, আমার এটা যতটুকু এটা তার থেকে বেশি, এটা তার থেকে কম। হ্যাঁ, এই জিনিসগুলো আমাকে ওর ফেসের যে লাইকনেসটা এটা এনে দেবে। আমরা যদি সবখানে ওই সমান তিন ভাগ করি, তাহলে সবার চেহারা একরকমই হয়ে যাবে। ওকে, আমরা এখন ওই জিনিসটা আনবো, এই তার এটা একটু বেশি আছে আর এটুকু কম আছে। এখনই আস্তে আস্তে জিনিসটা কার্টুনি হয়ে উঠবে। হ্যাঁ, আর মাথার উপরে একটা ফর্ম আছে, সেটা হচ্ছে এরকম তিন কোণা একটা ফর্ম আছে। আমরা এই জিনিসটাও আমরা নিয়ে আসলাম। হ্যাঁ, এইভাবে তার আমরা ফেসের যে লাইকনেসটা সেটা ধরার চেষ্টা করতেছি। আমরা এখন আমরা সেটা এখানেও করি। তারপর নেক্সট যেটা বলেছিলাম যে এই বড় বড় জিনিসগুলো পার্থক্য ধরার পরে আমরা ধরতে হবে কি, ওর ঠোঁট নাক থেকে কতটুকু নিচে, মানে ঠোঁটটা কি নাকের কাছাকাছি নাকি থুতনির কাছাকাছি। এই জিনিসটা কিন্তু অনেক পার্থক্য করে। এটা যদি ঠোঁটটা যদি থুতনির কাছাকাছি হতো, তাহলে কিন্তু অন্যরকম চেহারা হতো। হ্যাঁ, মানে ওর যে মাস্টার গোফ এরিয়াটা, এই গোফ এরিয়াটা কি মোটা গোফ না চিকন গোফ,
এখানে ওর ঠোঁটটা নাকের কাছাকাছি, দরকার হলে আমরা একেবারে নাকের ভিতরে ঢুকাই দিতে পারি। এখন আমরা এই জিনিসগুলোকে বলবো যে এক্সাজারেশন, যে জিনিসটা তো আমরা জিনিসটাকে এখন এক্সাজারেট করে একটু বেশি উপরেও দিতে পারি, তাতেও অসুবিধা নাই। আর ওর চেহারা অন্যতম না মিললেও চলবে, মেলার দরকার নেই। আচ্ছা নেক্সট, আমরা যেটা মানে আস্তে আস্তে আমরা বড় থেকে ছোটোর দিকে যাচ্ছি। প্রথমে কিন্তু সবচেয়ে বড় বড় ফর্মগুলো নিলাম, তারপরে সেটাকে আমরা ভাঙলাম, বড় বড় ফর্মগুলোকে নিয়ে আমরা ছোট ছোট করে ভাঙলাম, ভেঙে তারপরে আরেকটু ছোট হচ্ছি। এখন আমরা দেখবো যে ওর যে চোখ, চোখ কি ভুরুর খুব কাছে নাকি ভুরু থেকে একটু দূরে? অনেকের চোখ হয় ভুরু থেকে অনেক দূরে, এটা এক ধরনের চোখ, আবার ভুরুর কাছাকাছি চোখ ওটা কিন্তু আরেক ধরনের চোখ। আর ভুরুর যে অ্যাঙ্গেল আছে, চোখের অ্যাঙ্গেল আছে, এর চোখ দুটো আমার কাছে মনে হচ্ছে এরকম এরকম দুই দিকে দুইটা অ্যাঙ্গেল, তাই না? বড় করে দেই, চোখ দুটো এরকম দুই দিকে দুইটা অ্যাঙ্গেল, আমার কাছে তাই মনে হচ্ছে। তো আমরা এখানে চোখের জন্য, চোখ যেহেতু ভুরুর কাছাকাছি, আমরা এই লাইনটাকে দিয়েছিলাম আইব্রো লাইন, ভুরুর কাছাকাছি আমরা দুইটা এরকম তীর্যক লাইন দিয়ে দিলাম। আর ভুরুটা আর একটু লম্বা ওর আমাদের এখানে আরেকটা অ্যাঙ্গেল আমরা রাখতেছিলাম, নাকের সাথে ঠোঁট লাগানো, ঠোঁট থেকে থুতনিটা দূরে, চোখ দুইটা ইয়ার কাছাকাছি, জাস্ট দাগ দিয়ে দাগ দিয়ে বুঝা দিচ্ছি, কপালটা বড়, নাকটার থেকে কপালটা একটু ছোট হবে, নাকটা এরকম। আচ্ছা যেহেতু অ্যাঙ্গেলে আছে, আর এই যে এটার কথা বলছিলাম না, এই যে জ লাইন, জ লাইন কারো হয় কি, আমি এখানে যদি দুটো একে দেখাই, কারো জ লাইন হয় এরকম ফ্লেয়ারিং, হ্যাঁ কারো জ লাইন হয় এরকম স্ট্রেট, আবার কারো জ লাইন হয় এরকম, তোমরা যেটা করো তোমাদের মাঙ্গার মধ্যে যেটা সবচেয়ে সব সময় হবে সেটা হচ্ছে যে জ লাইন ট্যাপারিং, ভিতরের দিকে ট্যাপার হয়ে এরকম, ওই তেলা পোকার মতো লাগে, ওগুলো আমরা করবো না। এগুলো সবগুলো চেহারা একরকম, ছেলে কোনটা মেয়ে কোনটা বোঝা যায় না, ম্যাঙ্গা সাকস। এখন আমরা ইয়েতে চলে আসি, বাংলায় চলে আসি, এর জ লাইন এরকম স্ট্রেইট। আর গাল, গাল কথা আমরা বলছিলাম, গালটা একটু উঁচা, গালটা একটু উঁচা হয়, থুতনিটা কিন্তু বেশ চোখ, আমরা এটা একেবারে পয়েন্টিও করে দিতে পারি, ফর স্টাইল ডেভেলপমেন্ট আমরা পয়েন্টিও করে দিতে পারি, যদিও সবার পয়েন্টই হয় না, একটু গোল থাকে, আমরা ফর স্টাইল আমরা এরকম পয়েন্টই করে দিতে পারি। তো এই হচ্ছে তার গাল, অলওয়েজ আমরা ইয়েতে ফলো করবো, আমরা কন্ট্রোল লাইন গুলোকে ফলো করবো, যেগুলো প্যারালাইল, প্যারালাল লাইন হবে, এই লম্বা ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস যেগুলো বলে এক্স ওয়াই, তো এগুলো সব একদিকে প্যারালাল হবে, এগুলো সব আবার একদিকে প্যারালাল হবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে আবার কি করব, তার এই পর্যন্ত একটা মিলাই দেব। আর এখানে যেহেতু সে উপর দিকে তাকায় আছে, তার থুতনির নিচের গলার একটু দেখা যেতে পারে, হ্যাঁ এই হচ্ছে তার গলার জন্য একটা আমরা সিলিন্ডার নিচ্ছি। আমার মনে হয় তোমরা এগুলো সব জানো, মেয়েদের গলা কিন্তু হয় একটু চিকন দিতে হয়, মেয়েদের গলা যখনই আমি এগুলো মেয়েদের গলাটা মোটা দিয়ে দেবো ওকে, তখন একটা মাস্কুলার পুরুষ মনে হবে, মেয়েদের গলাটা একটু চিকন দিতে হয়। ওকে, আর এখানে তো আমি একটা অ্যানাটমি ওগুলো পরে দেখাবো। এখন এই হচ্ছে তার বেসিক একটা লাইকনেস। এখানে কান, কান হবে এই ব্রো লাইন আর নোজ লাইনের মাঝামাঝি কানটা ফিট করতে হবে, এই হচ্ছে তার বেসিক ফর্ম। আর আমরা আরেকটা পাইছিলাম লাইকনেস, মাথার উপরে একটা ত্রিভুজ আছে, ওখানে আমরা টুপি দেই বা চুল দেই যাই দেই একটা এরকম আছে, এখানে একটা হেয়ার। আচ্ছা আমাদের এটুকু ছিল আমাদের স্টাডি, স্টাডি আমরা করে ফেলছি। এবার আমরা কি করব, এবার আমরা এটাকে এখানে ও ফাইল সেভ করতেছি, হ্যাঁ আমরা এখন একটু নিচে এসে আমরা উপরের ওটা ভুলে গেলাম মনে করো, ওটা কি আছে আমাদের দেখার দরকার নেই, আমরা এখানে আমরা আমাদের মতো করে চেহারাটা আঁকবো। এইবার আমি একটু ফ্লো আনতেছি, একটু বড় করে আঁকতেছি, এবার আমার দেখার দরকার নেই, যেহেতু আমি জানি যে আমার কোথায় কি আছে, নাক বেশি লম্বা, কপাল তার থেকে একটু ছোট, তার থেকেও ছোট হচ্ছে থুতনি, আর গালের লাইনটা এরকম, গালটা এখানে এসে চোখা ভাবে মিলে গেছে, গালটা উঁচা চোখা ভাবে মিলে গেছে, আর এখানে মিলে দিলাম। আরেকটা জিনিস কিন্তু দেখা দরকার, ওই যে কপালের মধ্যে কিন্তু আমরা একটা শেপ পাচ্ছি, হ্যাঁ এখানে আমরা যদি এরকম তাকাই, এখানে
একটা শেপ আমরা পাচ্ছি। শেপগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে না রাখলে মানে হবে না। তারপরে নাকের জন্য আমরা একটা শেপ পাচ্ছি, এটা হচ্ছে লাইক দিস, অন্য কালার দিই এরকম। আর আর গালের জন্য শেপ পাচ্ছি, সেটা হচ্ছে লাইক দিস, এপাশে যেতে হবে, এপাশে ওটা জাস্ট মিরর হবে। ওকে, আর ঠোঁটের জন্য আমরা একটা শেপ নিতে পারি, সেটা হবে এরকম 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 এরকম। ওকে, এটা জাস্ট আমাদের একটা স্টার্ট। এখন আমরা আমাদের জায়গায় ফিরে আসি। এখানে আমরা বলছিলাম যে চোখগুলো এরকম কাছাকাছি, নাকটা আমাদের নাকের যে শেপটা বড়টা একটু, আর এখানে এইরকম। এখন আমি খুব রাফ করে করতেছি, একদম রাফ 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 রাফ। ঠোঁট আমরা বলছিলাম নাকের কাছাকাছি, ঠোঁট ঠোঁটের শেপটা এরকম। মানে বেসিক্যালি সবই ওই স্কোয়ার, সার্কেল, ট্রায়াঙ্গেল এরকম। স্কোয়ারটা ঠোঁটের এটা কিন্তু একটা স্কোয়ার আছে, তাই না? এই স্কোয়ারটাই চলে গেছে কিভাবে, এরকম হয়ে গেছে স্কোয়ারটাই, তাই না? আর এই যে গালের এগুলো লাইক ট্রায়াঙ্গেল অ্যান্ড একটা একটা ট্রায়াঙ্গেল আর একটা স্কোয়ার এরকম করে আছে। তো এইভাবেই সব, চোখটা জাস্ট গোল কিন্তু একটু এরকম। চোখ আমরা চোখ 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 চোখের ব্যাপারটা খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে দিই। চোখটা হচ্ছে জাস্ট লাইক এ পিং পং বল, এটা তোমরা হয়তো জানো অলরেডি, তারপরে দেখা দিই। চোখের এরকম একটা কাটা থাকে, লাইক আমি ছুরি দিয়ে কেটে দিলাম, একটা ছুরি এঁকে দিলাম, ছুরি দিয়ে আমি রাবার পিং পং বলটা কেটে দিলাম, সেটার ভিতরে আরেকটা বল আছে, সেটা একটু ছোট। যেহেতু এটা একটা ডেপথ আছে, এটা হলো আমরা এরকম একটা থিকনেস দেখতে পাবো। এগুলো জাস্ট মাথায় রাখা, এই জিনিসগুলো খালি মাথায় রাখা, আপাতত জন্য মাথায় রাখা, এটা করার সময় অটোমেটিক হাতে চলে আসে। এইটার ভেতরে থাকে যে চোখের আমরা মনি বলি, সেটা মনিটার কিছু অংশ কিন্তু উপরের লিডের নিচে হারায় যাবে যখন সে নর্মালি সোজা তাকায় থাকবে, আর যখন নিচের দিকে তাকাবে তখন এরকম ভেতর দিয়ে চলে যাবে। এই মনির ভেতরের যে আরেকটা কালো বিন্দু থাকে, সেটা একটু গভীরে থাকে। তো এটা এরকম মানে অনেকটা লাইক বাটি, বাটি থাকে না, বাটির নিচের তলাটা তো দেখা যায় এরকম। এটা হচ্ছে মনি, ঠিক আছে? লাইক দিস, এখানে আমরা একটা হাইলাইট দিতে পারি, নিচে আর একটা দিলে নিচে দরকার না, ওটা দিলে মান্দা বোন হবে, মান্দা থাকস। আচ্ছা, এখন চোখ আমরা ওইভাবে আঁকবো না, চোখ কিন্তু আমরা এখানে জাস্ট, যেহেতু আমরা এই অ্যাঙ্গেলটা ধরে নিছি, আমরা জাস্ট আপাতত এরকম রাখলাম। এখানে দুইটা পিং পং বল এঁকে দিলাম, চোখ এখন আমরা ওর ভিতরে আঁকবো, কিন্তু আমরা মোটামুটি তার একটা ফেসের বেসিক ফর্ম আমরা তুলে আনলাম। এইবার আমরা এটাকে ডিটেল করবো, কিভাবে ডিটেল করবো, আমি এটাকেও রাখতেছি এক পাশে যাতে তোমাদের জন্য সুবিধা হয়। আমি এইখানে নিয়ে আসি, এখানে রাখি। এবার এটাকে আমি লেয়ারটা একটু অপাসিটি কমাই দিলাম ইরেজার দিয়ে, ওই এক লেয়ারই কাজ করব। এক লেয়ারে দুইবার কাজ করে থার্ড টাইম আমি আরেকটা লেয়ারে যাবো। তো এখন আমি প্রথমে, সবার আগে আমি চোখ থেকে শুরু করতে পারি, কারণ চোখটা যখনই সুন্দর হয়ে যায় তখন বাকিটা না অটোমেটিক চলে আসে। এটা আমাদের সাইকোলজিক্যাল একটা ব্যাপার চোখের জন্য। দেখো সবসময় সি এস আই, এই তিনটা কার্ভের বাইরে কোনো কার্ভ হবে না, আমি খালি সি এস আই এই তিনটা লাইনই টানবো, আর কোথাও কোনো এর চেয়ে বেশি লাইন আমি কখনোই একটা লম্বা লাইন এরকম এরকম নেভার, এটা আমি কখনো করবো না, এটা করা যাবে না। অলওয়েজ আমি সি, তারপরে এস, এখানে একটা এস আছে, তারপরে এইখানে একটা এস আছে, এখানে একটা সি আছে, আর একটা এস আছে, এইটা হবে, ঠিক আছে? দেখো এই দুইটা লাইনের মধ্যে পার্থক্য কি, এটার মধ্যে একটা রিদম আছে, এটার মধ্যে রিদমটা নাই, জাস্ট মনে হচ্ছে বাচ্চাদের আঁকা, আর এটা মনে হচ্ছে একটা বড় আর্টিস্ট আঁকা। এখানে রেখে দিই, চোখের উপরের যে আইলেট কি বলবো, চোখের পাপড়ি, উপরের পাপড়ি গুলা গাঢ় হয়, তো আমরা উপরের লাইনটাই গাঢ় করে দেবো।
ওকে এইরকম গাঢ় করে উপরে লাইন গুলো দিয়ে দিলাম, নিচের যে পাপড়ি গুলো ওগুলো একটু আমরা জাস্ট এরকম দেখাই দিব। এটাই আমাদের মনে করো বাংলা স্টাইল। হ্যাঁ, তোমার মাঙ্গার ক্ষেত্রে এই চোখটাই তারা সবাইকে একই রকম চোখ দিয়ে দেয়, কিন্তু আমাদের চোখ গুলো কারো উপরে অ্যাঙ্গেল হবে, কারো নিচের দিকে অ্যাঙ্গেল হবে। হ্যাঁ, চোখের উপরে আমি একটা ভিডিও টিউটোরিয়াল পাঠাইছিলাম আমার বানানো, সেটা তোমরা দেখে নিও যদি না দেখে থাকো, কারণ ওইটা এক্সপ্লেন করতে গেলে এখন একটু সময় লেগে যাবে। এর চোখগুলো আমার কাছে মনে হচ্ছে নর্মাল কি বলে আলমন্ড চোখ যেটাকে বলে, এনিওয়ে নামগুলো আমারও মনে থাকে না, কিন্তু নামগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট চোখের ইয়েগুলো বুঝে নিও। চোখের উপরের যে লিড, সে চামড়াটা, ওটা কারো হয় মোটা, যেমন এই চোখটাই যদি আমি এরকম করে আঁকতাম, এর এর লিডটা এরকম কাছাকাছি, ঠিক আছে, এর লিডটাই যদি একটু এরকম বড় হতো, আমাদের যে বিদ্যা সিনহা মিমের মতো এরকম আছে চোখ, তো বড় হলে, এত বড় হয় না, একটু বেশি বড় দিয়েছি মনে করি এটুকু যদি হয়, এটা কিন্তু আরেকটা চোখ হয়ে গেল। এটা যেটাকে বলে যে হেভি লিড, হেভি আই লিড, তারপরে নিচের যে পকেটটা, নিচের যে আইলিডটা, এটাও কারো কারো থাকে খুব হেভি থাকে, কারো কারো বুঝাই যায় না। চাইনিজদের ক্ষেত্রে, মাঙ্গার ক্ষেত্রে যেটা হয় সেটা হলো মনোলিড আইস, এই চোখের খোলাটা কাটাটা এরকম, এদের মনোলিড মানে এক কোনো একটু লিড দেখা যায়, এক কোনো একটু লিড মানে না দেখা যাওয়ার মতো, এই মনে করে একটু এই মাংসটা অনেক মোটা হয়, চোখ ইনফ্যাক্ট চোখ এতখানি খুলতেও পারে না, চোখ ছোট ছোট থাকে, মনে ইয়ে সাদা অংশ কম থাকে, কালো অংশ তখন চাইনিজ মনে হয়। এনিওয়ে আমরা আমাদের কাজে ফেরত চাই, এর চোখটা এরকম ভুরু চিকন, এটাকেই নিতে হবে এমন কোনো কথা নাই। আমরা জাস্ট দেখো আমার যেখানে আই আই কার্ভ, এখানে সি কার্ভ, এখানে আরেকটা সি কার্ভ, এখানে আরেকটা সি কার্ভ, এখানে আমরা একদম আই কার্ভ এরকম স্ট্রেট না দিয়ে এখানে আমরা একটু তিনটা সি কার্ভ দিতে পারি, 1 2 3 দিয়ে এটাকে আর একটু মোটা করে ডাবল করে দিলাম, মানে চিকন ঠোঁটি, কিন্তু এটা ওভারঅল যেন স্ট্রেট মনে হয়, দূর থেকে দেখলে যেন স্ট্রেটই মনে হয়, ওটা কিন্তু তার একটা লাইটনেস, এক একজনের ঠোঁটের কার্ভেচারই থাকে, যেমন কারো কারো কার্ভেচারই থাকে এমন, তো সেই ঠোঁটটা আরেকটা অনেক ফুল ফুলার ঠোঁট, লিপ লিপটা লিপটার ভলিউম বেশি, আর যাদের লিপে ভলিউম কম তাদের একদম স্ট্রেট হয়, না এটা এটা লাইটনেস একটা, এটার লাইটনেস আর একটা, এই ঠোঁট এই ঠোঁট এক মানুষের হতে পারে না। ওকে, তো এই আমরা তার এবার আমরা রেন্ডার করতেছি, এখন আমাদের ওই যে আগের যে লাইন ওয়ার্কটা ছিল বেসিক, সেটাকে আমরা রেন্ডার করে একটা ফাইনাল লুক দিচ্ছি, খুব বেশি টাইম কিন্তু আসলে লাগে না। কানের একটু ডিটেল দিলাম, এখানে আমাদের কথা ছিল কি এইরকম একটা শেপ, জাস্ট ওভারঅল একটা লম্বা এরকম এই দিলেই হলো, ঠিক আছে, কিন্তু এটা মনে রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে যে এর এই সাইডটা উঁচা, এই সাইডের বেশি স্কিন দেখা যাচ্ছে, এই সাইডের চুলটা নিচা, মানে এদিকে টানটা আছে দিছে, জাস্ট ওই জিনিসটা মাথায় রাখতে হবে। চুলগুলোতে গেছে, চুলগুলো কিন্তু এরকম লেয়ারে লেয়ারে যায়, এর চোখের নিচে একটু, যেহেতু সে সূর্যের আলোতে আছে এজন্য তার চোখের নিচের পকেটটা একটু হেভি আছে, মানে একটু চোখ ইয়ে করা, স্কুইন্ট করা হালকা। মেয়েদের চেহারা যত বেশি ঘাটতি দেখাবা তত ছেলে ছেলে দেখা যাবে, এই দাগগুলো ছেলেদের ক্ষেত্রে দেওয়া হয়, মেয়েদের ক্ষেত্রে না দেওয়াই ভালো, তাও হালকা দিলাম। এই হচ্ছে আমাদের মনে করো মডেলটাকে বেসিক্যালি এরকম করে তুললাম আমরা। ওকে, এখন এটা হচ্ছে আমাদের কি বলবো, এটাকে আমি ছোট করে দেখাই, ছোট করে রাখি এক সাইডে, এক পেজে যাতে সব দেখাতে পারি। এইটাকে কপি করে
এটা আরেকটা লেয়ার নিছি, এখন আমি এটার উপরে ইঙ্কিং করব। ওকে, নতুন একটা লেয়ার নিয়ে এখন আমি একটু ডার্ক একটা ব্রাশ দিয়ে আমি এবার ইঙ্কিংটা করতে পারি। এখন আমার খালি ওই CSI এই কার্ভগুলো আসবে। ভুরু চাইলে তোমরা মোটা করে দিতে পারো, আইল্যাশ মোটা দিবা, নাহলে ওকে মেয়ে মনে হবে না, ছেলে মনে হবে। প্লেয়ারগুলো এরকম জাস্ট একটু আলাদা বোঝা যায়, আর যেহেতু বাঙালি মেয়ে আমরা তাকে লাল চুল না দিয়ে কালো চুল দেবো। যদি এটা আসলে ইসরায়েলি, এটাকে বাঙালি হিসাবে একটু শ্যাডো ট্যাডো দিলে একটু ডেপথ পায় জিনিসটা। ওকে, আমাদের এই পেন্সিল লেয়ার আমরা হাইড করে দিলাম। এবার চুলে আমরা শেডিং দিই। চুলের শেডিংটা কিরকম হয় আমি বলে দিই। এটা মনে করো একটা হেয়ার বল, একটা বলকে কিভাবে শেডিং করে, এরকম করে শেডিং করে না, লাইটটা যদি এখান থেকে এসে থাকে এরকম করে তো বলটাকে শেডিং করে, তাই তো? আমরা জাস্ট এর ভেতরে একটু টেক্সচার দিয়ে এই যে লাইনটা ভেঙে দেবো। যেহেতু এটা একটা হেয়ারের ম্যাটেরিয়ালটা একটু মেটালিক ম্যাটেরিয়াল, সেহেতু চতুর্দিক থেকে একটু আমরা এটাকে ডার্ক করে হাইলাইট এরিয়াটাকে ছোট করে আনবো, তখন এটাকে হেয়ার মনে হবে। এটা জাস্ট আমি একটা হেয়ারের বলকে শেডিং করে বুঝলাম যে হেয়ারের শেডিংটা আসলে কেমন হয়, নর্মাল একটা শেডিং এর সাথে এটার পার্থক্যটা কি হয়। নর্মাল শেডিংটা জাস্ট এরকম থিঙ্কিং, আর হেয়ারের শেডিংটা এরকম। এখন আমাদের লাইট মনে করো আমাদের পড়ছে, এই কারণে যেহেতু একটা মেটালিক সার্ফেস, হাইলাইটেড এরিয়াটা স্কুইজ হয়ে চিকন হয়ে যাবে। ওকে, এটা এটা তোমাদেরকে করতে হবে এমন না, এটা জাস্ট আমি একটা থিওরি বলে দিলাম, এখন তোমরা তোমাদের মতো করে করবা। আমি আমার মতো একটা করে তোমাদেরকে জাস্ট আমি চেষ্টা করলাম তোমাদেরকে একটু হেল্প করতে, নাহলে তোমরা খালি মাঙ্গাই আঁকতে থাকবা, আর মাঙ্গা আঁকলে ওরা নেবে না, বলে দিছে আমাকে। ওকে, নাও ইউ ক্যান কল দিস ইওর ওন স্টাইল। এখন এখানে তুমি আরো কিছু করতে চাইলে করতে পারো। নেক্সট, ফাইনালি কালার, আমরা এটাকে একটু কপি করে আর পাশে নিয়ে যাই, এখানে রাখলাম। কত লেয়ার হয়ে গেছে, আমরা একটা কালার লেয়ার নিলাম।
স্কিনটা বেশি হোয়াইট দিলাম না, একটু শ্যামলাই দিলাম। আর অরেঞ্জ দিচ্ছি, ফায়ার ফাইটার যদি হয়। চুল, চুলের জন্য একটু নীলচে ডার্কিশ আমি ইউজ করি, জাস্ট টু বুঝাইতে যে এটা ব্ল্যাক। চোখের জন্য একেবারে সাদা না দিয়ে একটু কাছাকাছি সাদার একটা কিছু দিই আমি। আর আর যেহেতু এটা মেয়ে, সেহেতু ঠোঁটটাকে এরকম ফ্ল্যাট রাখা যাবে না, এটাকে একটু স্কিন কালারটাই নিয়ে কালার হুইলটাকে একটু পার্পলের দিকে এনে দিলে ন্যাচারাল একটা ঠোঁটের কালার আসে। ওকে, তারপরে আমরা একটা এয়ার ব্রাশ দিয়ে এই একই কালার গালের মধ্যে একটু দিতে পারি, নাকের মধ্যে একটু দিতে পারি। তারপরে আমাদের যে ল্যাসো টুল আছে সেটা দিয়ে এরকম সিলেক্ট করে করে আমরা আরেকটা লেয়ার নিয়ে করতে পারি। জাস্ট লেয়ারটাকে আমরা যদি স্ক্রিন লেয়ার করে দিই বড় এয়ার ব্রাশ দিয়ে, কন্ট্রোল এইচ দিলে হাইড হবে, এটা ফটোশপে হয় সিলেকশনের এরিয়াটা হাইড করে দেখে। এখন এটাকে আমরা ট্রান্সপারেন্সিও কমাতে পারি। তারপরে আমি শেডিং না দেওয়াটাই প্রিফার করি, তাও এখন দিলাম। মোটামুটি একটা জাস্ট আমি হেল্প করলাম, আমি বলতেছি না যে এইটা তোমরা করো তা বলতেছি না, জাস্ট দেখালাম না তোমরা মাঙ্গা না এখন অন্য কিছু করতে হলে কিভাবে তোমরা সেটা অ্যাপ্রোচ করতে পারো। এই তোমাদের এটা কালারটাকে আমি নষ্ট করে ফেলছি। ওকে, তাহলে ভিডিও আমি স্টপ করে দিচ্ছি, স্টপ রেকর্ডিং।